অদ্ভুতানন্দজী অর্থাৎ লাটু মহারাজ বলছেন ঠাকুর স্বামীজিকে আদর্শ করে চলো সিসিমা ঠাকুরের মহাশক্তি এদের ভিতরে সব দেবতা সিসিমা স্বয়ং বলেছেন ও দেখেছেন আবার সন্দেহ কি এমন আদর্শ আর কোথায় পাবে সাঙ্গপাঙ্গদের ভিতরও সেই একই শক্তি নানানভাবে লীলা করছে সবই ইষ্টের লীলা এরা যে লোক শিক্ষক কে বোঝে যে বোঝে সেই মজে মাকে চিরদিনই মার মতোই দেখতাম মা আমাদের মা এতে আর সন্দেহ কি আছে আমাদের ঠাকুর আমাদের বাপ যথা সর্বস্ব আর কোনো ভয়ে ভাবনা ছিল না বাপ মার কাছে যেন ছোট্ট খোকার মতো থাকতাম সাধন ভজন করতাম খাবার সময় খেতাম সাধন ভজনে বিলম্ব হলে নানা ছল করে ঠাকুর এনে খাওয়াতেন বেশি ধ্যান করলে ঐরূপ করতেন ফাঁকি দিয়ে ভুলিয়ে আনতেন বলছেন স্বয়ং অদ্ভুতানন্দ এরকম ছিলেন ঠাকুর আর মায়ের ভালোবাসা তার সন্ন্যাসী ভক্তদের শিষ্যদের ওপর আরও একটি ঘটনা আজ রবিবার মহাপুরুষজি ঘরে ভক্তদের ভিড় জমিয়া গিয়াছে বরিশাল হইতে আগত উপদেশ প্রার্থী একদল ভক্ত নরনারী উপস্থিত আছেন জনৈক বৃদ্ধ ভদ্রলোক তাহাদের মুখপাত্র হইয়া বললেন মহারাজ আমাদিগকে একটু উপদেশ দিন আমরা সংসারী জীব দিন রাতি জ্বলে পুড়ে মরছি আপনি আর আশীর্বাদ করুন যেন শান্তি পাই জীবনে মহাপুরুষজীব বৃদ্ধাটির আগ্রহ দেখিয়া করুণাস্বরে বললেন উপদেশ আর কি দেব বাবা আমাদের এক উপদেশ তাকে যেন ভুলো না এই তো সার কথা আমরা নিজেরাও এটি পালন করছি অর্থাৎ মহারাজ সকল ভক্তের উদ্দেশ্যে বললেন তাকে অর্থাৎ ঠাকুরকে স্মরণ করার কথা মনন করার কথা সংসারে সব কর্ম কর্তব্য থাকবে কিন্তু তারই মধ্যে দিনান্তে অন্তত একটিবার বার তাকে প্রাণের সহিত ডাকতে হবে সংসারে কাজকর্ম তো আছেই তা তো ছাড়তে বলছি না কিন্তু তার মধ্যে তার স্মরণ মনন তার কাছে প্রার্থনা তার নাম জপ এইসব করবে বৈষ্ণব গ্রন্থে আছে হাতে কাল মুখে হরি নাম হাতে কাজ মুখে হরি নাম। এ ভারী সুন্দর কথা সব কাজের ভিতরই তার নাম গুণগান করা প্রত্যেক কাজেই যেমন একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রয়োজনীয়তা আছে তেমনি ভগবানকে ডাকবারও সময় নির্দিষ্ট রাখবে সেই সময় শত কাজের মধ্যেও তার স্মরণ মনন করতে হবে আর যতটুকু ডাকবে আন্তরিকভাবে করা চাই তিনি অন্তর্জামি তিনি দেখেন প্রাণ এ অতি গুদ্ধ কথা সংসারে একটু শান্তিতে থাকবার এই একমাত্র উপায় এটি যদি ভুল হয় তবে গোলমাল সম্ভাবনা এইভাবে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির পায়ে আমাদের মনোনিবেশ করতে বললেন মহারাজ শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণের শতকোটি প্রণাম আজকের ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো আর আগেই বলেছি নতুন শ্রীমায়ের সংসার চ্যানেলটি খুলেছি যাদের ভালো লাগবে সঙ্গে থেকে সাবস্ক্রাইব করো নতুন চ্যানেলটি কারণ এই চ্যানেলটি মনিটাইজেশান নিয়ে একটু গণ্ডগোল হচ্ছে আর আমার ভিডিওটাও চারিদিকে ছড়াচ্ছে না ওই একই ব্যাপারে তো আমাকে অপেক্ষা করতে হবে